ডাক্তারের সময় কোনো না কোনো পদের শরবত না হলে চলেই না, কারণ সারাদিন ক্ষুধার্থ ও তৃষ্ণার্ত থাকার পর প্রাণভরে শরবত খেতে মনে চায়। ইফতারে অন্যান্য শরবতের চেয়েও লেবু শরবত খাওয়ার প্রচলন বেশি। এই শরবত যেমন সুস্বাদু তেমন পুষ্টিকর, কারণ লেবু হলো ভিটামিন সি এর অন্যতম উৎস। আবার লেবু খেলে মুখে রুচিও বাড়ে দ্রুত, সুগন্ধি এই ফলের স্বাদই ভিন্ন। ইফতারে লেবু শরবত খেলে কি উপকার পাবেন জানা আছে কি? চলুন তাহলে জেনে নেওয়া যাক। প্রতিদিন লেবু খেলে তা বিভিন্ন অসুখ বিসুখ থেকে দূরে রাখতে কাজ করে। লেবুতে থাকে প্রচুর ভিটামিন সি। এই ফল কোলাজেন সিনথেসিসে সাহায্য করে, সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত লেবু শরবত কিংবা লেবু খাওয়া উচিত। এতে বিভিন্ন অসুখের সঙ্গে লড়াই করে সুস্থ থাকা সহজ হয়ে ওঠে। ইফতারে তো লেবু শরবত খাবেনই, রাতে খাবারে ভাতের সাথেও লেবু খেতে পারেন। এতে সিজনাল বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সহজ হবে। নিয়মিত লেবু খেলে তা ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে কোষকে রক্ষা করে, যে কারণে আপনার ত্বক থাকে সতেজ, সহজে বয়সের ছাপও পড়ে না। লেবুতে প্রচুর জলীয় উপাদান থাকে, যে কারণে লেবু খেলে তা শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। সারাদিন রোজা থাকার পর শরীরের পানি শূন্যতা দূর করতেও কাজ করে লেবু শরবত। তাই রোজায় এ ধরনের সমস্যা এড়াতে লেবু শরবত রাখতে পারেন প্রতিদিনের ইফতারে। বিশেষজ্ঞরা বলেছেন লেবু খেলে তা আমাদের শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ হয়ে যায়। পাশাপাশি হজমে কোনো সমস্যা থাকলে সেটিও দূর হবে। তাই রোজায় হজম সংক্রান্ত সমস্যা এড়াতে ইফতারে রাখতে পারেন আপনারা লেবুর শরবত। যদিও লেবুতে প্রচুর ক্যালোরি থাকে, তবু এটি ওজন কমাতে দারুণ সাহায্য করে। লেবু শরবত খেলে তা বহুক্ষণ পেট ভরিয়ে রাখে, যা কিনা মেদ ঝরাতে সাহায্য করে। তাই আপনার যদি বাড়তি ওজন কমানোর চেষ্টা থাকে, তাহলে লেবু আপনাকে সাহায্য করতে পারে। সেক্ষেত্রে শরবতের চিনির পরিমাণ কিন্তু কমিয়ে দিতে হবে।